করলা ভাজি করব, এটাকে বলে উস্তা, ছোট ছোট যে উস্তা সেটা আমি আগে থেকে কেটে নিয়েছি। এই উস্তা কুচির সাথে আমি একটা ছোট মাঝারি সাইজের আলু ও এরকম লম্বা লম্বা করে কুচি করে কেটে দিয়েছি। এখন এটা ভাজি করব, ভীষণ মজার ভাজিটা। গরম কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি তেল, রান্নার তেল, সয়াবিন। এটা ইচ্ছা করলে আপনারা সরিষার তেল অথবা অলিভ অয়েল তেল দিয়েও এই ভাজিটা করে নিতে পারেন। গরম তেলে জাস্ট এখন আমি এই উস্তা, কেটে রাখা উস্তাগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিইনি, ভেজে নিইনি। আমি এটা একটু অন্যরকম ভাবে ভাজিটা করব, আর এই ভাজিটা কিন্তু খুবই টেস্টি। আর এটার মধ্যে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, ভীষণ টেস্টি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর চুলোর আগুনটাকে আমি একদম বাড়ন্ত করে রেখেছি। আর এখন এখানে আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিলাম এখানে। চুলোর আগুনটাকে কিন্তু আমি একদম বাড়ন্ত করে রেখেছি। এখন এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাতে এখন একটু সামান্য পরিমাণ হালকা হলুদ দিব, খুব বেশি হলুদ দেওয়া যাবে না। শেষ এতটুকু পরিমাণে দিব, এরপর এটাকে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে একটু উস্তা বা করলা ভাজিটা করে দেখবেন, ভালো লাগবে। এভাবে বারবার নেড়ে ছেড়ে ভাজিটা আমি ভেজে নিব। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে উস্তা ভাজি বা করলা যেটাই বলেন না কেন ভীষণ মজা। ছড়িয়ে দিচ্ছি, দারুণ হয়েছে উস্তা ভাজিটা। কিন্তু আমার হয়ে গিয়েছে, আর একটু নেড়ে চেড়ে ভেজে ভাজিটা নামিয়ে ফেলবো।
অনেকেই ভাববেন যে এত নাড়াচাড়া কুচি কে তো হয়ে যাবে, আমারটা তো তেতো হয় না। তো যাই হোক, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই উস্তা ভাজিটা কিন্তু আমার হয়ে গেল। আমার এই উস্তা বা করল্লা ভাজিটা কেমন হয়েছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর একটা কথা হচ্ছে গিয়ে যে আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায়, কেমন হয়েছে সেটি জানিয়েও আমাকে কমেন্টস করতে পারেন, ভীষণ খুশি হব। তো আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।